আপনি এই পৃথিবীতে বসবাস করবেন আর আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে না এটা হতেই পারে না। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই কাছের মানুষগুলোই এত কষ্ট দেয় কেন? শুনুন, কাছের মানুষগুলো কষ্ট দেবে না তো, কষ্ট কে দেবে? রাস্তা থেকে এক অপরিচিত মানুষ এসে কি আপনাকে কষ্ট দিয়ে যাবে? না, কখনোই না। অপরিচিত মানুষ আপনার সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। তবুও কোনো কারণে অপরিচিত মানুষ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করেও বসে, সেটাতে আপনি কখনোই খুব বড় কোনো কষ্ট পাবেন না। দেখুন, আরো সহজ করে বলি, আমরা কখন কষ্ট পাই জানেন? যখন আমরা কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি, আশা করি, প্রত্যাশা করি, আর সেই এক্সপেকটেশন যখন সে পূরণ করতে পারে না, অথবা যা আশা করেছি তার উল্টো কাজ করে, ঠিক তখনই আমরা কষ্ট পাই। আমরা রাস্তার অপরিচিত মানুষের কাছ থেকে কখনো কোনো কিছু আশা করি না, তারপরেও যখন কেউ এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তখন আমরা একটু হলেও কষ্ট পাই। কিন্তু সেই কষ্টের গভীরতাটা খুব বেশি হয়ে থাকে না, আমরা কিছুক্ষণ পর অথবা কিছুদিন পর সেটা এমনিতেই ভুলে যাই। কিন্তু অপরদিকে আমাদের কাছের মানুষগুলোর উপর আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, আমরা তাদের বিশ্বাস করি, ভালোবাসি, তাদের কাছ থেকে আমরা সব সময় একটু বেশি প্রত্যাশা করে বসে থাকি। হ্যাঁ, এটা সত্য যে আমরা তাদেরকে কিছু না বললেও মনে মনে তাদের উপর প্রত্যাশার পাহাড় জমিয়ে ফেলি, আর এই প্রত্যাশাগুলোই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কাছের মানুষগুলো আমাদেরকে কষ্ট দেয় না, কষ্ট দেয় আমাদের প্রত্যাশাগুলো, কাছের মানুষগুলোর উপরে জমিয়ে ফেলা আমাদের প্রত্যাশাগুলো। এছাড়াও কাছের মানুষগুলোর কাছ থেকে কষ্ট পাওয়ার আরেকটা অন্য কারণ হচ্ছে, আমরা তাদেরকে নিয়ে তাদের মতো করে চিন্তা করি না। আমরা নিজেদেরকে নিয়ে যেভাবে চিন্তা করি, সেভাবে আমরা তাদেরকে নিয়েও চিন্তা করি। আমরা নিজেদের জন্য যেটা ভালো মনে করি, অপরের জন্যেও সেটাই ভালো মনে করি। আর যখন একজনের সাথে অন্যজনের চাওয়া পাওয়ার কোনো মিল হয় না, তখন আমরা এটাকে খুব বড় কোনো একটা সমস্যা ভেবে নিজে নিজেই ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকি। আসলে বেশিরভাগ সময় আমরা একটা সমস্যাকে যতটা বড় ভাবি, বাস্তবে সেটা হয়তো ততটা বড় নয়। আর অপরদিকে আমরা যে সমস্যাটাকে সমস্যাই মনে করি না, হয়তো সেখানেই আপনার অজান্তে অলরেডি অনেক বড় কোনো একটা সমস্যা হয়ে বসে আছে। তাই জীবনে যে কোনো সমস্যা আসলে, কোনো খারাপ লাগা কাজ করলে, খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। খুব সূক্ষ্মভাবে ভাবুন সমস্যাগুলোকে নিয়ে, নিজেকে তাদের জায়গায় রেখে চিন্তা করুন, তাদের জায়গায় থাকলে আপনি কি করতেন, ওই ভুলটা আপনি করে ফেললে সে আপনার জায়গায় থেকে কি কি করত। সমস্যাটাকে আপনি যতটা বড় ভাবছেন, আসলেই কি সমস্যাটা ততটাই বড়? ভাবুন, এভাবেই ভাবতে থাকুন, হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। একাকী বসে ভাবুন, নিজেই আপনার সমস্যাটার সমাধান খুঁজে না পেলে আপনাকে ভালো পরামর্শ দিতে পারে এরকম কোনো এক বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে আলোচনা করুন, আর বিশেষ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন। তিনি কখনোই চান না তার বান্দার সাথে খারাপ কিছু হয়ে যাক। এরপরেও যদি কখনো সঠিক রাস্তার সন্ধান খুঁজে না পান, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে জীবন সম্পর্কে নতুন অনেক বড় কিছু একটা শেখাতে চাচ্ছেন। তাই ধৈর্য ধারণ করুন, আল্লাহ কখনোই তার বান্দার উপর এমন কোনো কিছুই চাপিয়ে দেন না যেটার ভার সে সইতেই পারবে না। তাই জীবনে সুখী হতে চাইলে কখনোই কারো উপর খুব বেশি প্রত্যাশা করবেন না,
কারণ প্রত্যাশার যত বেশি কষ্ট ততটাই বেশি, প্রত্যাশার যত কম কষ্ট ততটাই কম। আসলে কাছের মানুষগুলোর সাথে যখন সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে তখন এর পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের কাজের উপরেও পড়ে। আমরা আমাদের কাজে মনোযোগ হারিয়ে ফেলতে শুরু করি, মন দিয়ে কাজ করতে পারি না। আমরা এই সময়টাতেই সব সময় কোনো একটা কিছুর অপূর্ণতা অনুভব করি, তাই কখনো সম্পর্কের মাঝে এতটাও দূরত্ব তৈরি করে ফেলবেন না যে সম্পর্কগুলোই নষ্ট হয়ে পড়ে। সমস্যা আসবেই, সমস্যা ছাড়া জীবনের আসল মজা উপভোগ করা সম্ভব হয় না। সমস্যাগুলোর ভেতরেই আল্লাহ জীবনের আনন্দগুলো লুকিয়ে রেখেছেন। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, সমস্যা না আসলে আপনি জীবন সম্পর্কে কখনোই সচেতন হতে পারতেন না। যতবার আপনার জীবনে সমস্যা এসেছে ততবারই আপনি জীবন সম্পর্কে নতুন কিছু শিখেছেন, নতুন করে জীবন শুরু করেছেন। যতবার সমস্যা এসেছে ততবার আপনি নিজের দায়িত্ব সম্পর্কে নতুন কিছু না কিছু শিখেছেন, নিজের মাঝে নতুন কোনো না কোনো সম্ভাবনা খুঁজে পেয়েছেন। তাই ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, আপনি যা চাইবেন জীবন আপনাকে তাই দেবে। যদি সঠিকভাবে সঠিক পথের চেষ্টা চালিয়ে যেতে পারেন আপনি যা চাইবেন জীবন আপনাকে তাই দেবে। হ্যাঁ, জীবন আপনাকে তাই দেবে। কিছু কিছু সময়ে আপনার মনে হবে আপনার জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনার সব কিছু শেষ হয়ে গেছে। মনে হতে পারে আপনার মূল্যবান জিনিসগুলোই আল্লাহ আপনার কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছেন। বিশ্বাস করুন, কিছুই শেষ হয়ে যায়নি, শুধু একটু ধৈর্য ধারণ করুন। এর থেকেও অনেক দামি জিনিস আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি এই পৃথিবীতে বসবাস করবেন আর আপনার জীবনে কোনো প্রকার সমস্যা আসবে না, এটা তো হতেই পারে না। জীবনে সমস্যা না আসাটাই তো একটা অনেক বড় সমস্যা, কারণ সমস্যা আসলেই তো আপনি নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারবেন। হ্যাঁ, জীবনে সমস্যা আসলেই আপনি নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারবেন। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।